চোখের সামনেই নিমিষে পুড়ে ছাই কোটি টাকা মূল্যের দুটি গাড়ি। আগুনের লেলিহান শিখায় গাড়ির গ্যারেজে থাকা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও পাজারো গাড়ি পুড়ে ভস্মীভূত। শনিবার দুপুরে শরীয়তপুর সদরের বাঘিয়া গ্রামের ফারুক চৌধুরীর বাড়ির গ্যারেজে থাকা দুটি গাড়িতে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বাড়িতে গাড়ির গ্যারেজের মধ্যে দুই শিশু খেলতে থাকে। এক পর্যায়ে খেলা শেষে গ্যারেজ থেকে বের হওয়ার পাঁচ মিনিট পরেই আগুন দেখা যায়। পরে মুহূর্তেই পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। এতে প্রায় 90 লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সময় সংবাদ, শরীয়তপুর।